এমন ভয়াবহ বন্যা এর আগে দেখেনি মৌলভীবাজারবাসী। জেলার কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার সদরের প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে গ্রামীণ জনপদের মাঠ ঘাট, সড়ক, ফসলি জমি, পুকুরের মাছ, গবাদি পশু পাখি। বাঁচার তাগিদে আশ্রয় খুঁজছেন দুর্গতরা। কারো ঠাঁই হয়েছে পানিবন্দী ঘরের ছাদে। অষ্টাধিক যে বন্যা হয়েছিল ওই বন্যাতে এটা অনেক বড় বন্যা হয়ে গেছে। আজ 2 দিন ধরে ভাই সাথে আইছি, আইয়া বন চলতি মানে আইয়া রান্দিয়া উরুতারে লইয়া খারাম আছে। আটকে পড়াদের উদ্ধারে উপজেলাগুলোতে কাজ করছে সেনাবাহিনী, রয়েছে পুলিশও। সিলেট থেকে ট্রাকে করে নৌকা নিয়ে সাধারণ মানুষও স্বেচ্ছায় চালাচ্ছেন উদ্ধার তৎপরতা। পানিবন্দি আটকেছি, গরু রোড দিয়ে ডুবে গেছে, শেষ পর্যন্ত তারা গিয়া উদ্ধার হচ্ছে। আমার বোন পানিতে আটকা পড়ছে, ফতনসা। আমি বালাগঞ্জ থেকে নৌকা আনছি, টাক দিয়া নিয়া নিয়া উদ্ধার করছি। 15 তারিখ রাত হইতেই পানি বাড়ার সাথে সাথেই আমরা এলাকায় বিভিন্ন জন থেকে নৌকা টুকায় এনে মানে চেয়ারম্যান মেম্বার সাহেবদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে আসছি। উদ্ধার হওয়া বেশিরভাগ আত্মীয়ের বাড়িতে চলে গেলেও অনেকের মাথা গোঁজার ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। কিন্তু আশ্রয়কেন্দ্রে এখনও পৌঁছেনি সরকারি সহায়তা। ধান গেছে, গরু ছাগল সব গেছে ভাই, আমরা খালি ভিন্ন খাবারটা লইয়া গেছি। একটু সাহায্য করলে আমরা মনে হয় গরু দুয়ারটা বানাইয়া একটু থাকতাম পারি। লোকজন এত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে এখন আসলে সার্বিক সহযোগিতা করতে হবে। কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজারে মনু নদীর 9টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। পানির স্রোতে শহর রক্ষা বাঁধ ভেঙে মৌলভীবাজার শহরেও বন্যা দেখা দিয়েছে। এবারের ভয়াবহতা আগের সব বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষদের অভিযোগ, বারবার ভাঙন দেখা দিলেও মনু নদীর দোপার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আব্দুল আহাদ, সময় সংবাদ, মৌলভীবাজার।